ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনের একাডেমিতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। আইপিএলে গুজরাট লায়ন্সের দায়িত্বে যাবার আগে মমিনুল বাহিনীকে প্রোটিয়া সফরে সাফল্য মন্ত্র দিয়ে ভারত যাবেন কার্স্টেন। তিনি না থাকলেও সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান জাস্টিন কেম সহ বেশ কিছু পরামর্শক সাদমান জয়দের তালিম দিবে ঠিকঠাক মতো। সাথে তো নিশ্চিতভাবে রবেন জেমি সিডন্স। এটা তো খণ্ডকালীন একটা সময়ের জন্য, এটা যেহেতু 18 দিন একটা বড় একটা গ্যাপ আছে, আর আমরা মনে করছি যে সেখানে যদি 18 দিনের যদি যেহেতু একটা লং ভার্সনে খেলা টেস্ট, আমরা এই সিরিজটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি, সাউথ আফ্রিকা সিরিজটাকে। তো আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট এখান থেকে কিছু শিখে আসুক, যারা থাকবেন এদের সাথে আমরা একজন অ্যাসিস্ট্যান্ট কোচও পাঠাচ্ছি, একজন ফিজিও পাঠাচ্ছি, তারাও এই টেস্ট টিমের সাথে থাকবে। তো সেখানে একটা ভালো একটা ট্রেনিং সেশন হয়ে যাবে, সেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। গ্যারি কার্সটেন থাকতে পারেন, না থাকলেও তার লোকরা আছে, আরও কিছু কনসালটেন্ট আছে এখানে, এর মধ্যে ওয়ান অফ দ্য কনসালটেন্ট ইজ জাস্টিন কেম, নাম শুনেছি, সেও বোধহয় আছে এর মধ্যে। তো সেখানে একটা ভালো, আমরা আশা করছি যে একটা ভালো একটা প্র্যাকটিস সেশন হবে, ভেরি একটা ইউজফুল প্র্যাকটিস সেশন হবে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের টেস্ট প্রসঙ্গ নিয়ে কথা বলেন। চট্টগ্রাম থেকে ওডিআই খেলে ফিরলে অলরাউন্ডারের সঙ্গে বিস্তর আলাপে বসবেন সভাপতি পাপন। না 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 না, এই সাকিবুল হাসানের এইটা তো আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু পরে বলেছে, এটা আগে চিঠি দিয়েছিল, কিন্তু তার সাথে সাথে তার সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, আলাপ আলোচনা হওয়ার পরে তারপর ঠিক হয়েছে সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। তো এই চিঠিটা তো রিসেন্ট চিঠি, কোনো চিঠি না, এটা আইপিএলে অপশনের আগের চিঠি দেওয়া ছিল। তো সেই জন্য অনেকে মনে করছে হয়তো ইদানিং এই এখনই চিঠি দিল কিনা, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, আমি বলি তো এই জন্য ওইখানে আগেই ঠিক করা ছিল যে সে শ্রীলঙ্কা সিরিজটা খেলবে, কিন্তু যখন সাউথ আফ্রিকা যাবে সেখানে হি ইজ নট অ্যাভেলেবল বিকজ অফ আইপিএল। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা সাকিবুল হাসান, আপনারা জানতে চাচ্ছেন যে সাকিবুল হাসানের সাথে শেষ আলাপ আলোচনা কী হলো, ওয়েদার হি ইজ অ্যাভেলেবল অর নট ইন সাউথ আফ্রিকা সিরিজ, এইটা এখন পর্যন্ত আমরা তার সাথে ফাইনাল কিছু হয়নি, যেহেতু সিরিজ চলছে আমাদের এখন। তো আশা করি ঢাকা আসার পরে মাননীয় প্রেসিডেন্ট উনিও বসবেন, আমরাও বসবো ওনার সাথে, ওর সাথে বসে আমরা একটা ডিসিশন নিব যে কোন ম্যাচগুলি সে অ্যাভেলেবল। বোর্ড তো চাইবে টেস্ট খেলুক, বিকজ হি ইজ ভেরি ইউজফুল প্লেয়ার, অনেকদিন বাইরে থাকলেও ডেফিনেটলি সাকিবের মতো একজন অলরাউন্ডার যদি টেস্টে থাকে, ইট উইল এ ভেরি স্ট্রং টিম আশা করি। আর একটা প্লেয়ারেরও ব্যাপার আছে, অনেক প্লেয়ার ফ্যাটিকড হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে খেলছে, তাদের যদি নিজস্ব কোনো চাওয়া থাকে ডেফিনেটলি এটা আমাদের ইগনোর করা উচিত না, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, বিকজ সামনে অনেক সিরিজ। এই 2022 তো আপনি জানেন যে ফুল প্যাক, তো একটা প্লেয়ার যদি এখন যদি কিছু তার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, তা সে যদি কোনো রেস্টে যেতে চায়, আই থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড। যেই হোক, আই এম নট টকিং অ্যাবাউট সাকিব, আই এম টকিং অ্যাবাউট আদার প্লেয়ার্স, যদি কেউ ফিজিক্যালি ফ্যাটিক থাকে তাকে কিছু দিনে কিছু সময়ের জন্য ব্রেক দেওয়া উচিত। আপনার তো যে আমি একটু আগে তো সেটা বললাম, ইটস নট অ্যাবাউট দ্য আইপিএল, ইটস অ্যাবাউট হিজ ফিজিক্যাল কন্ডিশন। যদি সে যদি মনে করে থাকে যে আমি ফিজিক্যালি আমি একটু রেস্ট দরকার, সেটা আমি মানে বলছি না, এটা সে বলেছে, তো সেটা তো আমার, তাই সেটাও একটা গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের। আর তার সাথে যেহেতু আমরা এখন কোনো আলাপ আলোচনা হয় নাই, এখন তো আপনার তো আমরা তো আগে থেকেই বলতে পারছি না যে সে প্ল্যানটা কী দিবে, আমরা তার সাথে কথা বলে দেখি, তারপরে উইল ফাইনালাইজ। জাতীয় দলের নির্বাচক বাশার নান্নু রাজ্জাকদের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি পাচ্ছে এমনটাই গুঞ্জন রয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে কতদিন বাড়লো তাদের মেয়াদ। তো এখনও না সিরিজ বলে বলি নাই, তারা আনটিল আনলেস ফার্দার নোটিশ পর্যন্ত তারা কন্টিনিউ করছে, যখন পর্যন্ত আমরা যদি কন্ট্রাক্ট না ঠিক করি আমাদের ডিসাইড করতে হবে যে আমরা খুব শীঘ্রই হয়তো এটা ঠিক হয়ে যাবে যে তাদের কন্ট্রাক্টটা কত দূর পর্যন্ত রিনিউ করা হবে। তো যেহেতু এটা ডিসিশন হয়নি, আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে যে তারা সেই দিন পর্যন্ত তারা কন্টিনিউ করবে, সুতরাং সেই জন্যই তারা এখনও বহাল আছে। এছাড়া জাতীয় দলের বোলিং কোচ হিসাবে রায়ান হ্যারিস এবং ড্যামিয়ান রাইটসের কথাও উঠছিল, কিন্তু তারা অ্যাভেলেবেল না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে বিসিবির নীতি নির্ধারণী মহলে বাংলা টাইগার্সের চাম্পাকা রামানায়কের নামও উঠছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বোলিং কোচ ও ফিল্ডিং কোচের নামও জানা যাবে। দক্ষিণ আফ্রিকায় 18, 20 ও 23 মার্চ 3 ওয়ানডে হবে, 2 ম্যাচ টেস্ট সিরিজ যথারীতি 31 মার্চ ও 8 এপ্রিল থেকে।